জয়পুরহাটে দিন দিনই বাড়ছে যক্ষা রোগীর সংখ্যা। মানুষের মাঝে সচেতনতা বাড়ায়, শনাক্ত হচ্ছে আগের চেয়ে বেশি। নিয়ম মেনে চলায় ছয় মাসেই সুস্থ হয়েছেন অনেকে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। জয়পুরহাটের পাঁচজুবির সুলতানপুর গ্রামের মালু পাহান, কিছুদিন আগে জ্বর ও তীব্র কাশি সহ নানা উৎসর্গ দেখা দেয় তার। কফ পরীক্ষায় জানতে পারেন যক্ষায় আক্রান্ত। এক পর্যায়ে স্থানীয়ভাবে চিকিৎসা করায় এখন অনেকটাই সুস্থ। তার মতোই আরেকজন ফিরোজা বেগম, ছয় মাস ওষুধ খেয়ে এখন পুরোপুরি সুস্থ তিনি। আস নিয়ে ওরা নিয়ে গেল ব্রাগে, নিজে পরীক্ষা করে আমাকে বললো যে তাহলে আপনার যক্ষা ধরা পড়েছে, ওষুধ খাওয়া লাগবে। ব্যবস্থা নেওয়ার পর সেখানে ছয় মাস আমি চিকিৎসা হলাম। হওয়ার পর একটু একটু করে আমার শরীর সুস্থ হয়ে গেল, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। ভয়ে হয়তো পরীক্ষা করিনি, তবে এখন আমি পরীক্ষা করতে আসছি। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেশ কয়েক বছর ধরেই কাজ করছে বেসরকারি সংস্থা ব্রাক। গ্রামে গ্রামে গিয়ে যক্ষ্মা আক্রান্তদের পরীক্ষা নিরীক্ষাও করছে সংস্থাটির মাঠ কর্মীরা। কফ পরীক্ষা করতে যে আমাদের যে সমস্যা হয়, যে অনেক রোগী কফ পরীক্ষা করতে চায় না, হ্যাঁ, তাদেরকে আমরা অনেক বুঝাই যে যক্ষ্মা একটা সংক্রামক রোগ, হ্যাঁ, এটা কোনো মরণবিধি না। সবাইকে সচেতন করে আমরা এই যক্ষ্মা রোগের নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করে এই জেলাকে যক্ষ্মা মুক্ত করব, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। সিভিল সার্জন জানান, আতঙ্কিত না হয়ে সেবা নেওয়াটা সবার জন্যই জরুরি। প্রতি বছরই এই শনাক্তের হার বাড়ছে। যক্ষ্মা রোগী যারা আছে, যাদের রোগ ধরা পড়ছিল না, তাদেরকে আমরা আরও মানে তাদেরকে শনাক্তের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারছি। মানুষের মাঝে সচেতনতা বাড়ায় জয়পুরহাটে চলতি বছরে শনাক্ত হয়েছেন 872 জন যক্ষ্মা রোগী। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।